সর্বপ্রথম হযরত বায়াত করবেন। আমরা যারা বায়াত হওয়ার নিয়ত করেছি অথবা আগে বায়াত হয়েছি, এখন তওবার নিয়তে বায়াত হব অথবা নতুন ভাবে বায়াত হব, হযরত প্রথম বায়াত করবেন, এরপরে তাকরীর পেশ করবেন। আমরা সকলে আওয়াজ বন্ধ করে দেই এবং সকলে একজন আরেকজনের গায়ে হাত দিব। এখান থেকে একটা রুমাল দেওয়া হবে যেটা একজন দুইজনে ধরবে, পরে এরপরে বাকিরা সকলে একজন আরেকজনের পিঠে হাত দিব। তাহলেই কি হয়ে যাবে, হযরতের হাতে হাত দেওয়া হয়ে যাবে। আসলে হযরতের হাতে হাত দেওয়া নয়, ইন্নামা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ, হে নবী আপনার হাতে যারা বায়াত হচ্ছে তারা আল্লাহর হাতে বায়াত হচ্ছে। সুতরাং আমরা সকলে আজকে শাহ আহমদ ছবির হাতে বায়াত হচ্ছি না, আল্লাহর হাতে বায়াত হচ্ছি। সুতরাং সকলে একজন আরেকজনের পিঠে হাত দিব এবং এই রুমালটা আমরা সকলে ধরব, যাতে করে আমরা সকলে বায়াত হয়ে যাব। যারা আগে বায়াত হয়েছি অন্য কারো কাছে, আমরাও তওবা নিয়ত বায়াত হব। আল্লাহ তাআলা আমাদের বায়াতকে তওবাকে কবুল করেন। আমি বায়াত হইতেছি, আমি মুরিদ হইতেছি, মাওলানা শফির হাতে হাত দিয়া চার খানদানের উপর চিশতিয়া সাবরিয়া খানদান, চিশতিয়া নিজামিয়া খানদান, নকশবন্দিয়া খানদান, আব্দুল কাদের জিলানি পরফিশার কাদেরিয়া খানদান, সোহরওয়ার্দিয়া খানদান। এই চার খানদানের মধ্যে যত বুজুর্গানের দিন আছে, যত আউলিয়াই কেরাম আছে, এদের উসিলায় এদের তোফাইলে আমার বায়াত কবুল